ईडर नोटिस रुचिरा बंदोपाध्याय के आज ही हाजिरा देवार निर्देश एम तो एक खबर पा जाबारों जानिए रखी आज ही हाजिरा देवार निर्देश ईडर दफ्तर और रुचिरा बंदोपाध्याय के नोटिस ईडर जिज्ञासाबादेर जन्य ताके आज ही हाजिरार जन्नो तलब करा हुए एमटाई जानते पारा जाच्छे। दिल्ली थेके एनफोर्समेंट डायरेक्टरेटर विशेष टीम आसछे कलकाताय रुचिरा बंदोपाध्याय के जेरा करार जन्य। दिल्ली थेके कलकाताय ईडर विशेष टीम रुचिरा बंदोपाध्याय के जिज्ञासाबादेर जन्य। रुचिरा बंदोपाध्याय के नोटिस ईडर आज ही जिज्ञासाबादेर जन्य तलब करा हुए छे, निर्देश देवा हुए छे आज ही हाजिरार जन्य। दिल्ली थेके ईडर विशेष टीम कलकाताय एमनटाई जानते पारा जाच्छे। सीजीओ कमप्लेक्स के कड़ा निरापत्ताय घिरे फेलार निर्देश ईडी कर्तादेर। सीजीओ कमप्लेक्स के कड़ा निरापत्ताय घिरे फेलार निर्देश ईडी कर्तादेर। दिल्ली थेके एकटी स्पेशल टीम कलकाताते आसछे रुचिरा बंदोपाध्यायके जिज्ञासाबादेर जन्य। ईडी नोटिस अभिषेक पत्नी रुचिरा बंदोपाध्याय के आज ही हाजिरा देवार निर्देश। दिल्ली थेके एकटी स्पेशल टीम कलकाताय आसछे रुचिरा बंदोपाध्याय के जिज्ञासाबादेर जन्य। इतिमध्ये सीजीओ कमप्लेक्स के कड़ा निरापत्ताय घिरे फेलार निर्देश देवा हयेछे ईडी कर्तादेर तरफ थेके। विस्तारित जानबो आमादेर प्रतिनिधि रिया माझीर काछ थेके। रिया, ठीक कटা নাগাদ রুচিরা বন্দ্যোপাধ্যায় হাজিরা দিতে পারেন? সার্বিকভাবে কি প্রস্তুতি কি জানা যাচ্ছে? দেখো, এখনো কিন্তু সময় সেভাবে নির্ধারিত করে বলা হয়নি এবং জানানো হয়নি এবং রুচিরা বন্দ্যোপাধ্যায় তিনি কখন বাড়ি থেকে বেরোবেন বা কখন সিজিও কমপ্লেক্সে তিনি যাবেন সেটা কিন্তু এখনো নির্দিষ্টভাবে জানা যায়নি। তবে যেটা জানা যাচ্ছে যে রুচিরা বন্দ্যোপাধ্যায় আজই সেই যে নোটিশ ইডি সার্ভ করেছিল রুচিরা বন্দ্যোপাধ্যায়কে, আগেই সেই নোটিশ সার্ভ করা হয়েছিল এবং সেখানে যে ডেট দেওয়া হয়েছে যে আজকেই রুচিরা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে ইডি দপ্তর অর্থাৎ সিজিও কমপ্লেক্সে শর্ট রেখে যে ইডি দপ্তর সেখানে হাজিরা দিতে হবে এবং সেই কারণের জন্য কিন্তু ইডির যারা উচ্চপদস্থ কর্তারা, যারা এর আগেও আমরা দেখেছি রুচিরা বন্দ্যোপাধ্যায়কে তাকে দিল্লিতে তলব করা হয়েছে, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তারপরেই কিন্তু এই যে বারংবার দিল্লিতে তলব এবং বারংবার দিল্লিতে যাতায়াত করার কারণে কিন্তু রুচিরা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অ্যাপিল করেছিল কোর্টের কাছে যে তার পক্ষে বারবার যাওয়া দিল্লিতে সম্ভব হচ্ছে না এবং সেই কারণের জন্য যদি ইডি কর্তারা চায় তাহলে এখানে এসে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। এবং সেই মতোই কিন্তু দেখা গেল যে সিবিআই এর পর এবার ইডি সিজিও কমপ্লেক্স থেকে কিন্তু ডেকে পাঠালো রুচিরা বন্দ্যোপাধ্যায়কে এবং আজকেই সেই নোটিশ, আজকেই সেই নোটিশে যে ডেট দেওয়া আছে যে আজকেই তাকে হাজিরা দিতে হবে এবং সেই মতো রুচিরা বন্দ্যোপাধ্যায় আজকেই হাজিরা দেবেন এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে এবং সেই কারণের জন্য ইডি দপ্তরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণের জন্য কিন্তু কড়া নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে গোটা সিজিও কমপ্লেক্সকে এবং যারা সিজিও কমপ্লেক্সের ভিতরে আজকে ঢুকবেন সে যে কেউ হোক না কেন তাদেরকে কিন্তু নিজেদের আইডি কার্ড দেখিয়ে ভিতরে ঢুকতে হবে এবং সেটা কিন্তু পুরোপুরি নিরাপত্তার কারণে, কারণ রুচিরা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে সিজিও কমপ্লেক্সে যাবেন এমনটাই কিন্তু ইডি কর্তাদের থেকে যেটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি সেটা কিন্তু আজকেই রুচিরা বন্দ্যোপাধ্যায় যাবে এবং কলকাণ্ডে যে জিজ্ঞাসাবাদ বারংবার তদন্ত স্বার্থে যে জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল রুচিরা বন্দ্যোপাধ্যায়কে এবং এতদিন তিনি দিল্লিতে যেতে পারেননি বলে সেই জিজ্ঞাসাবাদের পর্ব বা সেই তদন্ত কিন্তু থমকে রয়েছে এবং সেই কারণের জন্যই আজকে তড়িঘড়ি ইডির কর্তারা, তারা দিল্লি থেকে একটি স্পেশাল টিম আসে আজকে যে ইডিতে অর্থাৎ সিজিও কমপ্লেক্সে। ধন্যবাদ রিয়া, কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। আজই রুচিরাকে ইডির দফতরে হাজিরার নির্দেশ, এই মর্মে নোটিশ পাঠানো হয়েছে রুচিরা বন্দ্যোপাধ্যায়কে আজই হাজিরা দেবার নির্দেশ। দিল্লি থেকে ইডির স্পেশাল টিম কলকাতায়। ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সকে কড়া নিরাপত্তার ঘেরা টোপে মুড়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে ইডি কর্তাদের তরফ থেকে। এ নিয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দেবপমের কাছ থেকে। দেবপম, ঠিক কিরকম নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ছে সিজিও কমপ্লেক্সের বাইরে? দেখো, আজকের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এর আগে কখনো সিজিও কমপ্লেক্সের সামনে দেখা যায়নি এবং তোমাকে বলে রাখি সিজিও কমপ্লেক্সের যে মূল গেট অর্থাৎ যে মেইন এন্ট্রেন্স, সেই মেইন এন্ট্রেন্সের সামনে বিধাননগর কমিশনারেট পুলিশের তরফ থেকে কিন্তু গার্ডরেল দিয়ে দুটো পার্টে ভাগ করে দেওয়া হয়েছে এবং গেটে কিন্তু যে এই সিজিও কমপ্লেক্স অন্যান্য যে অফিসের যারা কর্মচারীরা আছেন তাদের ঢোকার সময় কিন্তু তাদের আই কার্ড কিন্তু চেক করা হচ্ছে এবং উচ্চপদস্থ আধিকারিকরা বিধাননগর কমিশনারেটে তারা কিন্তু সকাল থেকেই কিন্তু আজকে সিজিও কমপ্লেক্সের কার্যত ঢোকার পথ কিন্তু ঘিরে ফেলে এবং সেখানেতে কোন রকমের সুরক্ষা যাতে বিঘ্নিত না হয় রুচিরা বন্দ্যোপাধ্যায় যখন ঢোকে ঢোকার সময়তে সেটা এনশিওর করার জন্য কিন্তু সকাল থেকেই কিন্তু বিভিন্ন অফিসারদের কিন্তু মোতায়েন করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে
সিডিও কমপ্লেক্সের বাইরে কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিধাননগর কমিশনারেটের শীর্ষ আধিকারিকরা তারা উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি গার্ডরেল দিয়ে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং যারা খালি ভেতরে প্রবেশ করতে পারবেন তারা নিজেদের আই কার্ড এবং কোন দপ্তরে তারা কাজ করেন সেই নথি দিয়ে তারা ভেতরে ঢুকছেন। এবং তোমাকে বলে রাখি যে রুজিরা বন্দ্যোপাধ্যায় তার আসার কথা ইডির দপ্তরে এবং সেই বিষয়টা নিয়েই কিন্তু আজ এই যে নিশ্চিত নিরাপত্তা সেটা কার্যত পথ দেখা গিয়েছে। বেশ ধন্যবাদ দেবপম, কথা বলছিলাম প্রতিনিধি দেবপম সরকারের সঙ্গে। আজ রুজিরাকে ইডিতে হাজরার নির্দেশ এবং ইতিমধ্যে কিন্তু কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে সিজিও কমপ্লেক্সের বাইরের ছবিটা আপনাদের এতক্ষণ দেখানো হচ্ছিল, সেই ছবিটাই যে কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে সিজিও কমপ্লেক্সের বাইরে। দিল্লি থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের স্পেশাল টিম কলকাতায় আসছে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য। সিজিও কমপ্লেক্সে হাজরার নির্দেশ রুজিরা বন্দ্যোপাধ্যায়কে।